নমস্কার, নিউজ মুভমেন্ট বাংলাতে আপনাকে স্বাগত। আমি সায়নী, শুরু করছি আজকের সমাচার। প্রথমেই চোখ রাখব করোনার আপডেটসের উপরে। ভারতে গত 24 ঘন্টায় 152,734টি নতুন কোভিড-19 কেস ধরা পড়েছে, যা গত 48 দিনের মধ্যে আপাতত কম, যদিও মৃত্যুর সংখ্যা 3,000-এরও বেশি। গত 24 ঘন্টায় 28,864টি মামলা নিয়ে তামিলনাড়ু রাজ্যের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে। তারপরে রয়েছে কর্ণাটক, 28,053টি মামলা। কেরালাতে আক্রান্তের সংখ্যা 19,894, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 18,600, অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা 13,400 এবং পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 11,284। দেশে 6টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ। আর্জেন্ট রিকোয়ারমেন্টস, টিভিএস হিরো মোটো কর্প লিমিটেড, নিমরানা, রাজস্থান, হিরো চক। স্যালারিজ, বেনিফিটস অ্যান্ড কোম্পানি ফ্যাসিলিটিস আর গিভেন হেয়ার। এজ লিমিট 18-25 ওনলি। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান কন্ট্যাক্ট অ্যান্ড সেন্ড রিজিউম অন হোয়াটসঅ্যাপ নাম্বার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার অভিযোগ করেছেন যে কেন্দ্র সরকারের একটি শূন্য ভ্যাকসিন নীতি রয়েছে। তিনি সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছেন এবং তিনি এটাও টুইট করেছেন যে মোদীর সরকারের শূন্য ভ্যাকসিনের নীতি মাতৃভারতের হৃদয়ে একটি ছুরির মতো কাজ। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হল 9563830285। রাজ্যে লকডাউন অব্যাহত থাকায় খুচরো ব্যবসায়ীদের এক বিশাল তান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছিলেন যে খুচরো ব্যবসায়ী দোকানগুলি 12টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকবে। এর পাশাপাশি 10% উপস্থিতিতে আইটি সেক্টরে কাজ করার অনুমতি দিয়েছিলেন শ্রমিকদের। তার সাথে নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকদের প্রত্যেককে টিকাকরণ এবং তাদের কাজটি সম্পন্ন করতে বলা হয়েছিল। তাদেরকে মাস্ক এবং সামাজিক দূরত্ব মেনেই কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। এবার চোখ রাখব শাকতরিয়ার দিকে। নিতুরিয়া ব্লকের দুবেশ্বরী গ্রামের বাসিন্দা 52 বছর বয়সী মঙ্গলি মন্ডি তার জমি দেওয়ার পরিবর্তে তার ছেলের চাকরির দাবিতে আবারও বিক্ষোভে বসেন। এদিকে নিতুরিয়ার পুলিশ এসে তার সমস্ত বক্তব্যকে রেকর্ডও করেছেন। ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং কলিয়ারি ম্যানেজার আনন্দ প্রকাশ প্রমুখরাও সেসব উপস্থিত ছিলেন। তোমার নাম বাবু? কি? বিদ্যাসর মান্ডি। ইনি মা? তো আগেবার যদি যে বসেছিলেন ধর্নাতে, তো কর্তৃপক্ষ তোমাকে কিছু ঠিক দাঁড়িয়ে কাজ দিয়েছিল, সে কাজটা কি হলো? মানে কাজটা করছো না, ছেড়ে দিলে? ধর্নাতে বসে আছো? কেনে বসে আছি, আমার জমি লিমেছে ইসিয়াল চাকরি দিব বলে। কবে নিয়েছিল? 2005 সালে। কত জমি নিয়েছিল? 2 একর 46 ডিসমিল। ওই তো ওরাই লিখেছে 2 একর 46 ডিসমিল। 2 একর 46 ডিসমিল, তাও এখন পর্যন্ত দেয়নি? এখন পর্যন্ত কি করে নিয়েছে? আমি আমাকে না লুটিস দিয়ে ওরা বিনা বলে জমিন কাটেছিল, আমার সবজি নষ্ট করেছে, সব মারণ করেছিল। তখন আমি সেদিন ছিল না বাড়িতে, দোসরা দিন এসেছি, এজেন্ট গুলোকে পোলার ধরে মারেছি আর কেসও করে দিয়েছি। কেসও করেছি যে তখন কেসে আমার উকিলের কাছে ডিসমিস করলো। ইয়া ডিসমিস মানে ও বললে, উকিল আমার উকিল বলছে কি ইয়া আমাকে সাহেব টাকা দিচ্ছে, তো বলছে নিয়ে লো টাকা।
তো ঘুষ দিতে চলছে তোর তাহলে কেসটা উঠে যাবে তোর সে উঠুক আমি তো জমি তো দিই না আমি জমি দিব না তো কোন গ্রামে বাড়ি তোমার আমার দুবছর গ্রাম যেখানে এপেন কাজ শুনেছে সেখানে ওপেন কাজ এখানে হচ্ছে সেখানে তো বলল কি তো আমি জমিটা আমি সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th টু 12th স্টুডেন্ট গেট আপ টু 50% স্কলারশিপ ফর সেশন 2021-22 অ্যাট দুর্গাপুর অ্যান্ড ফর মোর ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট 9434-8222 আসানসোলের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি পোস্ট পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন ওয়ার্ডে এবং বিভাগীয় স্তরের লোকজনের নির্বাচন এলাকায় রবিবার কর্মীদের মাস্ক এবং স্যানিটাইজার বিতরণের জন্য মাস্ক এবং স্যানিটাইজার সরবরাহ করেছেন তার আবাসিক অফিস থেকে জিতেন্দ্র তিওয়ারি বিভিন্ন ওয়ার্ডের জন্য 200টি করে N95 মাস্ক এবং 100 বোতল স্যানিটাইজার দিয়েছিলেন এ সময় প্রাক্তন কাউন্সিলর বাপি হুইলার বিগু ঠাকুর সমধান পাল এবং বিজেপি নেতা রাকেশ শর্মা কার্তিক দাস প্রমুখ উপস্থিত ছিলেন বায়োফিনা ড্রিঙ্ক হেলদি স্টে হেলদি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর অলওয়েজ কভার ইউর মাউথ অ্যান্ড নোজ হোয়াইল স্নিজিং Wash your hands regularly. Use sanitizer. Avoid contact with others. Wear mask. Avoid social gathering. Don't touch your eyes and mouth frequently. Issued in public interest by Biofina. Drink healthy, stay healthy. For trade inquiry, mail care@rkmgroup.in. Contact Toll free number 1-800-258-7060 নিকটাত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গঙ্গায় ডুবে মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার কুলটি নিবাসী এক বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানের পরিবার সূত্রে খবর পাওয়া গেছে যে কুলটির বাসিন্দা 25 বছরের বৈশী রিতেশ যাদব উত্তরপ্রদেশের বালিয়া জেলার মোহাম্মদপুরে গিয়েছিলেন এক নিকট আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি শ্বশুর বাড়িতে যাওয়ার পর রবিবার তার এক আত্মীয় হরিওমের সাথে গঙ্গা নদীর শ্রীরামপুর ঘাটে স্নান করতে গিয়েছিলেন স্নান করতে গিয়ে দুজনেই কোনো কারণে পা পিছলে গভীর জলে পড়ে যান দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর রিতেশ ও হরিওমের মৃতদেহ উদ্ধার হয় সন্ধ্যায় এলাকার বাসিন্দারা জানান গঙ্গা জলের স্রোত বেশ তীব্র থাকায় দেহ উদ্ধারে বেগ পেতে হয় উদ্ধারকারীদের এই ঘটনার পর বিয়েবাড়িতে শোকের ছায়া নেমে আসে রিতেশের মৃত্যুর খবর কুলটিতে পৌঁছালে সেখানেও শোকে জড়িয়ে পড়েন পরিবারের লোকজন প্রতিবেশীরা চোখ রাখবো পরের খবরে বানাভনির থানার অন্তর্গত দোমহানি পোস্ট অফিসের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রাহকেরা ক্ষুব্ধ সাধারণ মানুষ বারাবণী থানার অন্তর্গত দোমাহানি পোস্ট অফিসে 14 মে থেকে গ্রাহকেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে 31 মে যখন গ্রাহকেরা আবার পোস্ট অফিসে যায় সেখানে কোনো পোস্টমাস্টার এবং ক্লার্ককে না দেখতে পেয়ে মানুষরা বিক্ষুব্ধ হয় এবং তারা দোমাহানি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খবর দেয় পঞ্চায়েতের প্রতিনিধিরা এসে পোস্ট অফিসে তালা ঝুড়িয়ে দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন পরে বারাবণী থানার পুলিশ সেখানে আসে এবং সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে আমি এসেছি পয়সা পেয়েছি না কতদিন ধরে খুঁজছেন আমি 15 দিন থেকে খুঁজছি কি বলছে এরা আমি পয়সা খুঁজছি এরা কি বলছে এরা বলছে 15 তারিখে 10 তারিখে কখনো আসছে পাসওয়ার্ড নাই কখনো বলছে যে লিঙ্ক নাই এইসব করে আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে আমাদের সামান্য পয়সা কতদিন ধরে করছেন প্রায় 15-20 দিন কী নাম আপনার আমার নাম প্রভাত মাঝি ওয়ার্ল্ড নো টোব্যাকো ডের উপলক্ষে আসানসোলের গুরুদুয়ারা কমিটির বিশেষ
ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে উপলক্ষে আসানসোলে তামাকজাত দ্রব্যের ব্যবহার বর্জনের কথা বলা ছাড়াও শিল্পাঞ্চলে অবৈধ এবং নিষিদ্ধ মাদক কারবারি বন্ধ করে সুস্থ সমাজ গড়ে তোলার উপলক্ষে বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুরের কাছে একটি অভিযোগপত্র ও স্মারকলিপি দেন। অভিযোগপত্র এবং স্মারকলিপি দেওয়ার পর বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি পক্ষ থেকে আসানসোল পুলিশ লাইনের কাছে ভগৎ সিং মোড়ে শহীদ ভগৎ সিংয়ের মূর্তির নিচে তারা প্রদর্শন করেন। এই সময় গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির জেনারেল সেক্রেটারি সুরিন্দর সিং বলেন, আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় তামাকজাত দ্রব্য ছাড়াও নিষিদ্ধ মাদকের ব্যবহার বেড়ে গিয়েছে, সেটি অবিলম্বে বন্ধ করতে পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। তাদের পুলিশ কমিশনারের কাছে দেওয়া চিঠিতে ময়না এবং তার জামাই পিন্টু নামক দুজনের নাম অভিযোগ করে বলা হয় যে এই দুই ব্যক্তি লছিপুর নিষিদ্ধ পল্লী থেকে মাদক নিয়ে এসে আসানসোল এবং বার্নপুর শিল্পাঞ্চলে এসে মাদক সরবরাহ করে। স্মাক, চরস, হাশিস প্রভৃতি মাদক সরবরাহ করে বার্নপুরের রামবান, ধ্রুবডাঙ্গা, নরসিংবান প্রভৃতি জায়গায় যুব সমাজকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। বলা হয় এর আগে হীরাপুর থানায় এ ব্যাপারে অভিযোগ করা হলেও পুলিশ কোনোভাবেই কর্ণপাত করেনি এ বিষয়ে। ওই চিঠিতে মাধ্যমে চোরাচালানের সাথে যুক্ত ওই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও অনুরোধ করা হয়। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা আমাদের এডিটরের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডিটরের সাথে যোগাযোগ করার নাম্বার হলো 9563830285। শিল্পাঞ্চলে বিশিষ্ট সমাজসেবক কৃষ্ণপ্রসাদ রাজনীতিতে প্রবেশ করেছিলেন। বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার ফলে তিনি ব্যবসায় বেশি সময় দিতে পারছিলেন না। গত 13 মাস ধরে তার ব্যবসায় প্রভাবিত হওয়ার কারণে তার 1300 কর্মচারী সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষ্ণপ্রসাদ তার আবাসিক কার্যালয়ের সাংবাদিকদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলি বলেছেন। তিনি জানিয়েছেন তিনি আর রাজনীতি করবেন না। রাজনীতির কারণে তিনি তার ব্যবসায় সময় দিতে পারছেন না, যার কারণে ব্যবসার সাথে যুক্ত 1300 পরিবারও সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি তার সংস্থার সকল কর্মকর্তাদের সাথে পরামর্শ করে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। তিনি বলেছেন যে আগের মতো তিনি তার ব্যবসা ও সামাজিক কাজ ফের আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাব ইন্সপেক্টর স্তরের আধিকারিকদের বদলি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে আবারও সাব ইন্সপেক্টর স্তরের পুলিশ আধিকারিকদের রদবদল। ফরিদপুর থানার অমিত হালদারকে নিয়ামতপুর ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপুর ট্রাফিক গার্ড ইনচার্জ শীতল লাখকে জাহাঙ্গীরি মহল্লার ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে। লাইন ক্লোজ থাকা রাজশেখর মুখোপাধ্যায়কে দুর্গাপুর স্পেশাল ব্রাঞ্চ এবং মনোরঞ্জন মণ্ডলকে ADPC-র DD-তে পোস্টিং দেওয়া হয়েছে। আমান বন্দ্যোপাধ্যায় কেন্দ্র রাজ্য বিবাদের মধ্যবর্তী সময় আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন। হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের নতুন মুখ্য সচিব হবেন। একই সঙ্গে বিপি গোপালিকাকে রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায় অনেক প্রশংসা করেছিলেন। এটি উল্লেখযোগ্য যে আলাপন বন্দ্যোপাধ্যায় আজ অবসর নিয়েছেন। একই সময় ইয়াস ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে পর্যালোচনা করতে প্রধানমন্ত্রীর সফরের সময় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের শীর্ষ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাও ছিলেন। যার পর কেন্দ্রীয় সরকার মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠান। সোমবার তাকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার তাকে ছাড়েনি। একই সঙ্গে তিনি তার সম্প্রসারণ বাতিল করে পদত্যাগ করেছেন। তিনি সোমবারও অবসর গ্রহণ করেছেন। এরপর মুখ্যমন্ত্রী তাকে এই প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন। চোখ রাখবো রেলওয়ের খবরের উপর। আসানসোল রেলওয়ে নতুন অফিসে অনলাইন পেমেন্ট প্রোগ্রামে আয়োজন করা হয়েছিল। এখানে অবসরপ্রাপ্ত কর্মচারী রিবার্ডের হেলথ স্কিমের আন্ডারে মৃত কর্মচারীদের 44 জনকে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে মোট 16,90,97,664 এর
পরিষেবা সমাপ্তি সুবিধা হিসাবে বিতরণ করা হয়েছে। উল্লেখকে যে সমস্ত কোভিড-19 প্রোটোকলকে মেনে এই অনুষ্ঠানটি পালন করা হয়। এই প্রোগ্রামে মিসেস ইএস শ্রমিক সিনিয়র বিভাগীয় কর্মী কর্মকর্তা ডক্টর স্বাতী মণ্ডল, বিভাগীয় মেডিকেল অফিসার এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত। অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধে নড়ে চড়ে বসল এবার কুলটি পুলিশ প্রশাসন। অবৈধ কয়লা পাচারের বিরুদ্ধে নড়ে চড়ে বসল কুলটি পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার পুলিশ বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রায় 8 টনের মতো কয়লা বাজেয়াপ্ত করেছে। কুলটি থানা এলাকায় বিভিন্ন জায়গায় লুকিয়ে অবৈধ কয়লা কারবার চলছে বলে পুলিশের কাছে খবর ছিল। সম্প্রতি এলাকার কিছু ছেলে অবৈধ কয়লা দুচাকায় গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় কিছু ছেলে কয়লা ছিনতাই করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3টে স্কুটার ও কয়লা বাজেয়াপ্ত করে থানাতে নিয়ে আসে। অন্যদিকে রবিবার রাত্রে পুলিশ বিভিন্ন জায়গাতে হানা দেয়। বিসিসিএল এর বোর্ডরা খাদান থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করে এক জায়গায় জমা করে ট্রাক্টর, সাইকেল, স্কুটার ও মোটরসাইকেলে করে বিভিন্ন ইট ভাটাতে কয়লা পৌঁছে দিত কয়লা চোর কারবারিরা। রবিবার রাত্রির হানা দেওয়ার সময় 2টি ট্রাক্টর ভর্তি প্রায় 8 টন কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। অবৈধভাবে কয়লা উত্তোলনকারীরা পুলিশের অতর্কিত হানাতে চাঞ্চল্য ছড়ায় অবৈধ কয়লা কারবারদের মধ্যে। গত বছর করোনার প্রথম পর্যায়ে চাকরি হারিয়ে বাংলার কয়েক লাখ কর্মী বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ফিরেছিলেন। সরকারিভাবে একমাত্র পুরুলিয়া জেলায় শ্রমিকের সংখ্যা ছিল প্রায় 50,000-এরও বেশি। রাজ্যে ফিরে আসা কর্মীদের কর্মসংস্থান দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফেরত শ্রমিকদের বিশ্বকর্মা পোর্টালটি পুরুলিয়া জেলার প্রশাসন শুরু করেছে। এর মাধ্যমে প্রশিক্ষিত ও প্রশিক্ষণহীন বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। প্রকৃতপক্ষে জেলায় এখনও অনেক শ্রমিকই আছে যাদের কোনো কর্মসংস্থান নেই, তাই অনেকে এই করোনা পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে সমস্যায় পড়ছেন। কংগ্রেসের মুখপাত্র নবেন্দু মহালি বলেছেন যে সমস্ত শ্রমিক কাজ করতে গিয়েছিলেন তাদের নাম নিবন্ধ করা হয়েছে। বিভিন্ন গ্রামের সমীক্ষাও চালানো হয়েছে। মাটি নির্মাণ প্রকল্পে কাজ করার ব্যবস্থা করা হয়েছে। এতে প্রচুর শ্রমিক কাজ খুঁজে পেয়েছে। তবে কিছু লোক আছেন যারা এই প্রকল্পে কাজ করতে চায় না, তাই তারা স্বতন্ত্রভাবে কাজ করার জন্য অন্যান্য রাজ্যে পাড়ি দিয়েছেন। আজকের SMS অফ দ্য মুমেন্ট: নো ম্যাটার হোয়াট ইয়েস্টারডে ওয়াজ, বার্ডস অলওয়েজ স্টার্ট দ্য নিউ ডে উইথ আ সং। গতকাল কেমন ছিল তা নয়, পাখি সর্বদাই একটা নতুন গান শুরু করে নতুন দিন শুরু করে। আজকের খবর এখানেই শেষ করছি। আবার আসবো কালকে নতুন খবর নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমাদের যদি নতুন কোনো ভিডিও আপলোড হয় তাহলে সবার আগে আপনাদের কাছে সে বিষয়ে নোটিফিকেশন চলে যায়। সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।